আয় 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 আয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বিকালে ভিডিওটা শুরু করলাম। এই যে আমার হাঁস মুরগি সব বিকাল হয়ে গেছে, বাড়িতে আসছে, ওদেরকে খাবার দিচ্ছি। তো কিছু মুরগি বাইরে আছে, বাড়ি থেকে ডাকে নিয়ে আসবো। আয় 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 আয়। এই যে আমার ছায় দেওয়া যে মুরগিগুলা, তো একে একে আসছে। আর এই যে ভিতরকার মুরগি, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, চলো। হাঁস মুরগির দাম কেন বাড়ছে সেটা আপনাদেরকে দেখাবো। তাই যে আলহামদুলিল্লাহ এখানে আমার যে দুইটা মুরগি এখানে ডিম পারছে, তো দুইটা মুরগি বসাই দিছি। আর এই যে এখানে মুরগি ডিম পারছে, তো এখানে আজকে দেখছি যে এখন মুরগি ইয়ে করতে আসে, যে একটা মুরগি ডিম পারতে যায় কতটা কষ্ট দেখেন। তো হাঁস মুরগির ডিমের দাম কেন বাড়বে না বলেন? দেখেন এই যে মুরগিটা যে ডিমটা পারছে তার কতটা কষ্ট হয়েছে। তো এই কষ্টের কারণটাই মনে হয় ডিম বাড়া, ডিমের দাম বাড়ার কারণ আমার মনে হচ্ছে। দেখেন তো যত সম্ভব এটা হলো নতুন একটা মুরগি ডিম পারছে, মুরগি জানে মুরগির যে কি কষ্টটা হয়েছে। তো আমি মনে করছি মুরগির ডিম এর দাম বাড়ার কারণ এইটা। তো আপনারা আমার সাথে একমত নাকি অবশ্যই আমাকে জানাবেন। আর দেখেন কতটা কষ্ট করে একটা ডিম পারছে তার প্রমাণ এটা। তো আমি দেখে অবাক হয়ে গেলাম। তো এরকম কোনো দিনও হয়নি, সামান্য একটুখানি রক্ত থাকছে, কিন্তু এটাতে একদম পরিমাণে অনেক বেশি রক্ত। তো মুরগি মনে হয় নতুন মুরগি এটা ডিম পারছে। আর এই যে এখানে আমার হাঁসগুলো ডিম পারছে আলহামদুলিল্লাহ। আমার গত বছরের একটা হাঁস আমার কাছে আছে, তো এই গত বছরের হাঁসটা ডিম পারছে, নতুন হাঁস এখনও ডিম পারে নাই। তো এই যে আলহামদুলিল্লাহ এখানে কেবল ছয়টা পারছে, আরও পারবে, কতগুলো পারে দেখি। আর এখানে তো আমি এই যে মুরগি বসাই দিয়েছিলাম, টেবিলের উপর বসছিলাম, এই যে নিচে নামাই দিছি। আর এই যে এখানে একটা, আর সিঁড়ির উপর একটা আছে। তো আমার কাছে মনে হলো ডিমের দাম বাড়ার কারণ এটাই, আর কিছু না। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরেও কিছু হতে পারে আমি জানি না। তো এই যে দেখেন কতটা কষ্ট হয়েছে ডিমটা করতে। এগুলো আমার মুরগির খাবার, এখানে আছে চাল, গম, ধান, এগুলো আমি মুরগিদেরকে খাওয়াই। আর সামান্য পরিমাণের একটু ফিট না দিলে তো মুরগিরা খাবে না, একটু সামান্য পরিমাণে ফিট খাওয়াই, মানে হাফ কেজি ফিট, আর 4-5 কেজি মানে ওদের যে খাদ্যটা সেটা। এখন মুরগিদেরকে আমি দিব, এসে নিচে খাবারটা দিলাম, এখন এখান থেকে খাই সব ভয় তুলবে। আয় 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 আয়। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।